বহু বছর ধরে আপার প্রাইমারি পরীক্ষার্থীরা অপেক্ষায় আছেন কবে আপার প্রাইমারির বিভিন্ন কেসগুলির দ্রুত সমাধান ঘটবে এবং সেখান থেকে আপার প্রাইমারি নিয়োগ সম্পূর্ণ হবে কিন্তু সরকার এই সম্বন্ধীয় কোনো ধরনের তৎপরতা দেখাচ্ছে না তাই আপার প্রাইমারির নিয়োগ এখনও পর্যন্ত সম্ভব হয়নি এই সময় যেহেতু লকডাউনে সকলে বাড়িতে তাই বাড়ি থেকে শুরু হয়ে গেছে প্রোটেস্ট করা আপার প্রাইমারি পরীক্ষার্থীরা এক অভিনব পদ্ধতিতে প্রোটেস্ট করা শুরু করে দিয়েছেন সেটি হলো প্রোটেস্ট ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসেই আপনি এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারবেন এর জন্য আপনাকে আপনার দাবি লিখে নিতে হবে একটি ব্যানারে এবং সেই ব্যানারটি পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন গ্রুপে যাতে বেশি সংখ্যক মানুষের কাছে সেটা পৌঁছায় আপনি যদি আবার প্রাইমারি মের লিস্টের ক্যান্ডিডেট হন তাহলে আপনার উচিত দ্রুত এই কর্মসূচিতে অংশগ্রহণ করা এবং এই ধরনের একটি ব্যানারে আপনার দাবি তুলে ধরা এবং সেটিকে ফেসবুক থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করা যাতে বেশি সংখ্যক মানুষের কাছে সেটি পৌঁছে যায় এই ইউটিউব চ্যানেলে যেসব আপার প্রাইমারি পরীক্ষার্থীরা আছেন তাদের আমি অনুরোধ করব তারা যেন দ্রুত এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং এই ধরনের ব্যানার তৈরি করে তারা যেন দ্রুত বিভিন্ন জায়গায় শেয়ার করতে থাকে এছাড়াও ফেসবুকে দেখবেন পার্থ চট্টোপাধ্যায়ের অফিসিয়াল পেজ আছে সেখানে যে কোনো ধরনের পোস্ট আসার সঙ্গে সঙ্গেই আপনারা সেখানে আপনাদের দাবি পোস্ট করুন এবং সেখানে কমেন্ট করুন যে আপার প্রেমের নিয়োগ কবে সম্পূর্ণ হবে এবং অনুরোধ করুন যাতে দ্রুত এই সব কেসগুলি নিষ্পত্তি ঘটিয়ে আপার প্র্যামের নিয়োগ সম্পূর্ণ করা যায় বাড়িতে বসেই আন্দোলনের কর্মসূচি কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে তাই সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ব্যানার তৈরি করে পোস্ট করাও শুরু হয়ে গিয়েছে তো আপনি দেরি না করে এই ধরনের ব্যানার তৈরি করে ফেলুন এবং সোশ্যাল মিডিয়াতে সেগুলো পোস্ট করে দিন